আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। খুব শিগগিরই আরো একজনের চার হাত কিন্তু এক হতে চলেছে, যারা এতদিন চুরি চুরি চুপকে চুপকে প্রেম করছিলেন, অ্যান্ড দে আর নার্গিস ফাকরি অ্যান্ড উদয় চোপড়া। তারপর বিচ্ছেদ, অবশেষে আবার জুড়ে গেছে নার্গিস এবং উদয় চোপড়ার জীবন একে অপরের সঙ্গে। সূত্রের দাবি, সমস্ত মান অভিমান এবং ভুল বোঝাবুঝিকে অন্যদিকে সরিয়ে খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন নার্গিস উদয়। তবে এই অন ক্যামেরা জুটি কিন্তু কখনোই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে ইদানিং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঢু মারলে বেশ কয়েকটি কথা ফলো করলে বোঝা যাবে দুজনের ভাঙন কেটে মনে লেগেছে আবারও বসন্তের হাওয়া। এমনকি চোপড়া পরিবারের এক ঘনিষ্ঠ সদস্যের দাবি, খুব শিগগিরই তাদের পরিবারে আবারও বিয়ে হতে চলেছে, অর্থাৎ মনে করা হচ্ছে আগামী বছরের শুরুতেই হয়তো উদয় এবং নার্গিস বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। যদিও নার্গিস কমিটমেন্ট ফোবিয়ায় আক্রান্ত, অর্থাৎ কোনোদিনই কিন্তু কোনো একটা সম্পর্কের প্রতি কমিটমেন্ট এবং ডেডিকেশন রাখা তার পক্ষে সহজ ছিল না। তবে ফাইনালি তাকে উদয় অনেক কষ্টে সৃষ্টি বুঝিয়েছেন এবং তাই তো সম্পর্ক জোড়া লাগাতে এখন একসঙ্গে নিউ ইয়র্কে রয়েছেন উদয় এবং নার্গিস। সূত্রের খবর, মা প্যাম চোপড়াও নার্গিসের সঙ্গে সুন্দর বন্ডিং তৈরি করার চেষ্টা করছেন। জুহুতে চোপড়াদের বাংলোয় এখন মাঝে মাঝেই লিভ ইন করতে দেখা যায় উদয় এবং নার্গিসকে। আর তাই তো নার্গিস উদয়ের বিয়ে এই বছরের অন্যতম বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং এর জন্য তৈরি হয় কিনা তার দিকে সকলেরই নজর থাকবে। আফটার অল, দাদা আদিত্য চোপড়ার জীবনের এই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করার যে স্বপ্ন তা তো আধুরাই রয়ে গেল ভারতের সমস্ত ফটো জার্নালিস্টদের কাছে। তাই আপাতত দুধের স্বাদ ঘোলে মেটে কিনা এটা জানার জন্য সকলেই অপেক্ষা করছেন। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।